নমস্কার, 2020 সালের সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম যাবে? আমাদের এই 2020 সাল অর্থাৎ 2020 এই যে 12টি মাস, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং শুধু ইম্পর্টেন্ট নয়, তার মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট যদি কোনো মাস হয় তাহলে কিন্তু এই সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে যে সমস্ত প্ল্যানেটারি প্লেসমেন্ট থাকছে এবং যে সমস্ত ট্রানজিট বা সঞ্চার থাকছে, তা কিন্তু এই সেপ্টেম্বর মাসকে 2020 সালের সমস্ত মাসগুলোর থেকে একদম আলাদাভাবে চিহ্নিত করা যাচ্ছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট করে তুলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সেপ্টেম্বর মাস অতীব অতীব তাৎপর্যপূর্ণ, অতীব সিগনিফিকেন্ট এবং বিশেষ ঘটনাবহুল। মেষ রাশির জাতক জাতিকা অর্থাৎ আমাদের যে ন্যাচারাল জোডিয়া, তার ফার্স্ট হাউস হচ্ছে সাইন এরিস বা মেষ রাশি। মেষ রাশিতে এই সেপ্টেম্বর মাসে মঙ্গল অবস্থান করে থাকছে, আর এই মঙ্গল হচ্ছে মেষ রাশিরই অধিপতি গ্রহ, এবং 9 সেপ্টেম্বর এই মঙ্গল মেষ রাশিতে বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাচ্ছে। সুতরাং শুধু এইটুকু গ্রহ অবস্থান থেকেই বোঝা যায় যে এই সেপ্টেম্বর মাস মেষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা ইন্টেন্স মাস। যা কিছু ঘটনা, যা কিছু অপ্রত্যাশিত সাডেন হঠাৎ করে যা কিছু ঘটনা কিন্তু এই সেপ্টেম্বর মাসে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতেই পারে। প্রথমেই বলবো তাদের স্বাস্থ্য সম্পর্কে। স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সতর্ক সাবধান থাকতে হবে। যারা হাইপারটেনশনের পেশেন্ট বা হাই ব্লাড প্রেশার যাদের রয়েছে, তাদের অতীব সংযত থাকতে হবে, অতীব সতর্ক থাকতে হবে। যে কোনো সময় উচ্চ রক্তচাপ থেকে যে কোনো রকমের সমস্যা তাদের শারীরিকভাবে কিন্তু এসে যেতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে স্পিরিট, স্ট্যামিনা এবং তার সঙ্গে সঙ্গে উচ্চাকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু কিন্তু পুরো ভরপুর থাকবে এই সেপ্টেম্বর মাসে। তাদের এনার্জি লেভেল, মেষ রাশি মানেই কিন্তু একটা এনার্জির স্টোর হাউস বলা যেতে পারে। তারা এই এনার্জির একটা পিক, একটা চরম জায়গায় তাদের এনার্জি লেভেল কিন্তু থাকবে। তারা যা কিছু কাজ এই সেপ্টেম্বর মাসে প্ল্যানিং করতেই পারেন, এবং সমস্ত কাজে তাদের কিন্তু একটা অভূতপূর্ব সাফল্য এই সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পাই। যারা মেষ রাশির জাতক জাতিকা, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন, যারা বিভিন্ন রকমের টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা মেকানিক্যাল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য এই সেপ্টেম্বর মাস অত্যন্ত শুভ। তারা অতীব সুফল পেতে চলেছেন। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা সরকারি বিভিন্ন উচ্চ পদে রয়েছেন, যারা নানা রকমের দায়িত্বশীল পদে সরকারি ক্ষেত্রে চাকরি করেন, তাদের ক্ষেত্রে বলবো অভূতপূর্ব সাফল্য এই সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহে। সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহে তারা স্বীকৃতি পাবেন, তারা রেকগনাইজড হবেন, এবং নানাভাবে তাদের যেটা উচ্চাকাঙ্ক্ষা সেটা কিন্তু ফুলফিলড হবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসা করেন, যারা বিজনেস করেন, যারা সেলফ অ্যাপয়েন্টেড, তাদের জন্য বলবো এই সেপ্টেম্বর মাসে তাদের পারিবারিক কিছু বিশৃঙ্খলা তাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু প্রভাব বিস্তার করবে, এবং সেই কারণে ব্যবসায় কিছু ভুল সিদ্ধান্ত, ব্যবসার ক্ষেত্রে কিছু অস্থিরতা তাদের জীবনে কিন্তু আসা বিশেষভাবে সম্ভব। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষক শিক্ষয়িত্রী, যারা বিভিন্ন স্কুল বা কলেজে পড়িয়ে থাকেন, এই সেপ্টেম্বর মাসে তাদের কর্মজীবনে নতুন করে উদ্যম বা উদ্দীপনার কিন্তু সঞ্চার হবে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা পলিটিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের ক্ষেত্রে বলবো যে এই সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহ
অভূতপূর্ব সাফল্য। তারা বিভিন্ন রকমের সমর্থন, সাপোর্ট, সহযোগিতা এ সমস্ত কিছু কিন্তু তারা নিশ্চিত রূপে পাবেন, এবং কোথাও কোনোভাবে যারা জনগণের সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি জড়িত যাদের কাজকর্ম, তাদের ক্ষেত্রেও বলবো এই সেপ্টেম্বর মাসের প্রথম দুটি সপ্তাহ অতীব ইতিবাচক তাদের জন্য। মেষ রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য, তাদের আর্থিক ক্ষেত্র এই সেপ্টেম্বর মাসে অতীব ইতিবাচক, অর্থাগমের ক্ষেত্র শুভ, যদিও প্রবল ব্যয়বাহুল্য থাকছে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে তারা অত্যন্ত সঙ্গত কারণে এবং ন্যায্য কারণেই কিন্তু তাদের ব্যয়বাহুল্য যে ব্যয়াধিক্য সেটা কিন্তু সঙ্গত কারণেই হবে, বিশেষ কোনো অপজয় বা অপব্যয়ের যোগ কিন্তু থাকছে না। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী, যারা বিদ্যার্থী, যারা বিভিন্ন স্কুল কলেজে পড়াশুনো করছেন, বিভিন্ন ফিল্ডে পড়াশুনোর কাজের মধ্যে যারা রয়েছেন, তাদের জন্য বলবো সেপ্টেম্বর মাসের প্রথম 15 দিন তাদের সর্বক্ষেত্রে সাফল্য, মনঃসংযোগ, তারা যে যেরকম জায়গায় থাকতে চাইছেন, যেভাবে এগোতে চাইছেন সর্বক্ষেত্রে কিন্তু সাফল্য। কিন্তু এই সেপ্টেম্বর মাসের শেষ দুটি সপ্তাহ তাদের পড়াশুনোর ক্ষেত্রে, বিভিন্ন সিদ্ধান্তের ক্ষেত্রে বা তাদের পড়াশুনোর পরিবেশের ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা, একটা অনিয়মিত পরিবেশ পরিস্থিতি এবং কোথাও কোথাও অকাম্য পরিস্থিতির একটা উদ্রেক, একটা উদ্ভব হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বিবাহিত, যারা দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য বলবো এই সেপ্টেম্বর মাস অতীব অনুকূল, অতীব শুভ, কোনো রকম কোনো অসুবিধে নেই। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রেম, প্রণয়, রিলেশনশিপ ইত্যাদির মধ্যে রয়েছেন, তাদের জন্য বলবো এই সেপ্টেম্বর মাসে অনেক মতবিরোধ, মতানৈক্য ইত্যাদির সম্ভাবনা থাকলেও সম্পর্কের মূল জায়গায় কিন্তু বিশেষ কোনো তারতম্য, বিশেষ কোনো ছন্দপতনের জায়গা কিন্তু নেই। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা বর্ষীয়ান মানুষ, যারা সিনিয়র সিটিজেন, যারা একটা বিশেষ বয়সে পৌঁছেছেন, তাদের জন্য বলবো যে নানাভাবে একটা শারীরিক অসুবিধে, বিশেষ করে পড়ে যাওয়া, রক্তপাত বা হঠাৎ করে আকস্মিক একটা মেডিকেল প্রয়োজন কিন্তু তাদের হতেই পারে। তার কারণ বৃহস্পতি এবং শনির অবস্থান থেকে আমরা মূলত যারা সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষ তাদের অ্যাসেস করে থাকি, এই অবস্থান কিন্তু বয়স্ক মানুষদের স্বাস্থ্যের ক্ষেত্রে আকস্মিক কোনো অসুবিধার জায়গা তৈরি করতেই পারে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে শেষ দুটি সপ্তাহে বাক্য প্রয়োগের ক্ষেত্রে এবং কোনো মানুষ যাদের সঙ্গে তাদের নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে, বন্ধুত্ব হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে তাদের কিন্তু অত্যন্ত সতর্ক থাকা প্রয়োজন, না হলে কিন্তু কোনো না কোনোভাবে একটা প্রতারণার সম্ভাবনা কিন্তু রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ভ্রমণে যেতে চাইছেন, কোনো দূর ভ্রমণে যেতে চাইছেন, তাদের জন্য বলবো যে কোনো কাছে পিঠে বা দূরে এই সেপ্টেম্বর মাস কিন্তু বিশেষ প্রতিকূল নয়, বরং তাদের ভ্রমণ, বিশেষ করে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহটি তাদের ভ্রমণের জন্য যথেষ্ট অনুকূল। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা বিশেষ করে আমি বলবো যে অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দায় বা বড় পর্দায়, এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি বিশেষ দিক, যারা সম্পূর্ণ ক্রিয়েটিভ কাজকর্ম করেন, বিভিন্ন ক্ষেত্রে নানারকম প্রদর্শনী ইত্যাদি করে থাকেন, এতটাই যাদের একটা কেরিয়ার সঠিক জায়গায় পৌঁছে গেছে, তা সেই ধরনের মানুষদের ক্ষেত্রে বলবো নতুন যোগাযোগের সম্ভাবনা, নতুন করে তারা অনুপ্রাণিত হবেন, ইন্সপায়ার্ড হবেন, এবং বিশেষ করে যারা অভিনয়ের জগতে রয়েছেন তাদের জন্য বলবো এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহটি তাদের জন্য অতীব অনুকূল, অতীব প্রশস্ত। মেষ রাশির জাতক জাতিকারা দুটি রঙকে এই সেপ্টেম্বর মাসে ব্যবহার করতে পারেন। সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের জন্য বলবো যে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে হালকা লাল বা গোলাপি রঙটিকে তারা
গুরুত্ব দিতে পারেন, দৈনন্দিন সমস্ত ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবং বাকি যে তিনটি সপ্তাহ রয়েছে সেপ্টেম্বর মাসের, সেখানে আমি বলবো তারা মেরুন রং, গাঢ় লাল রং এবং তার সঙ্গে সঙ্গে কমলা রং, অরেঞ্জ, মেরুন এবং গাঢ় লাল রং, এই তিনটি রঙকে মেষ রাশির জাতক জাতিকারা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু তারা সর্বক্ষেত্রে ওয়েল প্রোটেক্টেড থাকবেন। দৈনন্দিন সমস্ত ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে এই রং তিনটিকে কিন্তু তারা নিশ্চিত রূপে ব্যবহার করলে নিশ্চিত রূপে তারা সুফল কিন্তু পাবেন। নমস্কার।